TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবেন অ্যানালাইসিস। আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে রয়েছেন মাকসুদুর রহমান, তিনি রিয়েল এস্টেট ব্রোকার এবং ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদের জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড বিষয় রয়েছে মূলত সেটি নিয়ে আলোচনা করে থাকি, এবং বিভিন্ন এক একজন বিশেষজ্ঞ তাদের সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের জবাব দেন এবং আইনি তথ্য দিয়ে সহায়তা করেন। সুতরাং আপনারাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে জানাতে পারেন আপনাদের মতামত, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এছাড়াও অংশ নিতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমরা মূলত আজকে আলোচনা করব রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতেই আসলে শেয়ার মার্কেটে এবং অর্থনীতিতে একটা বিরাট ধস এসেছে। আজকে ওয়াল স্ট্রিটে আসলে বিরাট ঐতিহাসিক, বলা হচ্ছে যে ঐতিহাসিক পরিমাণ ফল হয়েছে, শেয়ার নেমে গেছে, এবং এমনটি আসলে গত 30 বছরেও হয়নি এমনটি বলা হচ্ছে। এই অবস্থায় রিয়েল এস্টেট ব্যবসার কী অবস্থা, এই প্রশ্নটি তো আমাদের থাকবেই। সেই সঙ্গে আপনারা যারা বাড়ি কিনতে চান কিংবা জমি কিনতে চান এই আমেরিকার যে কোনো স্টেটে, বিশেষ করে যদি বলি নিউ ইয়র্কে এবং ফ্লোরিডাতে, তাহলে আমাদের যেই রিয়েল এস্টেট ব্রোকার রয়েছেন মাকসুদুর রহমান, তিনি আপনাদেরকে খুবই সুনির্দিষ্টভাবে উত্তর দিতে পারবেন। এছাড়াও আপনারা ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন তাকে করতে পারেন, কারণ তিনি একজন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্টও। সুতরাং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। জনাব মাকসুদুর রহমান, আমি শুরুতেই বলছিলাম যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে আজকে আসলে আপনি বলতে পারেন যে শেয়ার মার্কেটে একটা ধস নেমেছে, এবং এটি আসলে গত 30 বছরের মধ্যে এতটা খারাপ অবস্থায় যায়নি। বলা হচ্ছে কুয়েত আক্রমণের পরে যে পরিমাণ মার্কেটে পতন হয়েছিল, দরপতন, তেমনটা এবার হচ্ছে। রিয়েল এস্টেট ব্যবসায় কী ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ টিভিএন দর্শকদের, ধন্যবাদ, আর টিভিএনকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, রিয়েল এস্টেট এবং স্টক মার্কেট খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। রিয়েল এস্টেট ব্যবসা যখন স্টক মার্কেট যখন আপ থাকে তখন রিয়েল এস্টেট ব্যবসা অনেক সময় আপ হয়ে যায়, আবার রিয়েল এস্টেট ব্যবসা যখন ডাউন হয়ে যায় তখন রিয়েল এস্টেট ব্যবসা যারা বাড়িঘর কিনে তাদের একটু রিস্ক কম। স্টক মার্কেটে যদি আপনি কেউ একটা স্টক কিনে যখন এটার ভ্যালু জিরো হয়ে যায় তখন এটা কোনো দাম নেই, আর কাগজ হয়ে যায়। বাট রিয়েল এস্টেটে আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা থাকার জায়গা আছে, আপনার রেন্টাল ইনকাম আছে, তখন আমাদের রিয়েল এস্টেট ইজ দ্য বেস্ট সোর্স ফর দ্য ইনভেস্টমেন্ট। তো যারা এখন আরও বেটার ইনভেস্টমেন্ট আপনার ইন্টারেস্ট রেট কমাই দিছে, ইন্টারেস্ট রেট কমাই দেওয়া যায় মানে অ্যাফোর্ডেবল ক্ষমতা আরও বাড়তেছে, তাহলে দাম কমবে না, কারণ মানুষ তখন ওই শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে রিয়েল এস্টেট ইনভেস্ট করতে আসবে। এখন ইভেনচুয়ালি দেখেন স্বর্ণের, গোল্ডের দাম বাড়ি গেছে, কেন বাড়ছে, মানুষ এখন স্বর্ণ এবং রিয়েল এস্টেট ইনভেস্ট করে বেশি, যেহেতু স্টক মার্কেট স্বর্ণের দাম বেড়ে গেছে কি কারণে, নাকি আপনার যেহেতু মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগটা এখন অনেকখানি বিঘ্নিত হচ্ছে, আমরা জানি তেলের বাজারে বিরাট প্রভাব পড়েছে, ঠিক একই কারণে আসলে গোল্ডের মার্কেটও প্রভাব পড়ছে? কারণ একটা না, একটা জিনিসের জন্য অনেকটা কারণ থাকতে পারে, এটাও একটা কারণ, কারণ স্টক যে যারা স্টকে ইনভেস্ট করবে তারা তো ইনভেস্ট করতেছেন এখন, আর যাদের স্টক আছে তারা ওইটা নিয়ে হিমশিম খাচ্ছে কীভাবে তারা সার্ভাইভ করবে। সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে আসলে এখন যে একটা অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, যে একটা নেতিবাচক প্রভাব ওয়াল স্ট্রিটে পড়েছে, এটার কারণে আসলে আপনি বলছেন যে রিয়েল এস্টেট মানে বাড়িঘরের দাম বাড়বে। ইয়েস, এটা আমরা আরও ইনস্টান্স দেখে, যখন 9/11 যখন হয়েছিল আপনারা দেখেন নেই, তখন মানুষ বলছিল বাড়িঘর কেউ কিনবে না, কিন্তু 9/11 পর দেখা যাচ্ছে রিয়েল এস্টেট প্রাইস অনেক আপ হয়ে গেছে। তো রিয়েল এস্টেট এবং অন্যান্য জিনিস এইভাবে জড়িত আছে। তো রিয়েল এস্টেট হলো, এটা হলো মানুষের চয়েসটা পরিবর্তন হয়ে যাবে,
স্টক মার্কেট যদিও মানে মানুষ রাইট অন দ্য ইনস্ট্যান্টলি টাকা পাইতেছে, ইনস্ট্যান্টলি পাওয়া পান চায় না, কিন্তু ইনভেস্টমেন্টটা সেফেস্ট ইনভেস্টমেন্ট। যারা স্টক মার্কেট বুঝে না তাদের জন্য রিয়েল এস্টেট ইজ এ সেফেস্ট ইনভেস্টমেন্ট, এটা আমি মনে করি। কারণ তাদের টাকাটা অন্তত যে জমির মধ্যে আছে, বিল্ডিংয়ে আছে, বা একটা রেন্টাল ইনকাম পাইতেছে, এটা সেফেস্ট। সে মানুষ দাম বাড়লে কী হবে মনে করেন? আমরা আজকে দেখছিলাম একটু আগেই মানে ব্যবসা বাণিজ্য অর্থনীতির এত এত ডাউন হয়ে গেছে যে হোয়াইট হাউস কীভাবে মানে প্ল্যান করছে কীভাবে এটা রিকভার করতে পারে এবং কত দ্রুত করতে পারে। মানুষের কাছে যখন টাকা থাকবে না, আপনি জানেন যে কিছুদিনের মধ্যে এপ্রিল নাগাদ আসলে মার্কেটগুলো পণ্য শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে রিয়েল এস্টেট মানুষ কিনবে কোথা থেকে, কেমন করে কিনবে? আপনি বলছেন যে হ্যাঁ অল্টারনেটিভ বলছেন যে যেহেতু শেয়ার মার্কেটে দরপতন হচ্ছে সুতরাং রিয়েল এস্টেট বাড়বে, কিন্তু ক্রেতা কিনবে কীভাবে করে? রিয়েল এস্টেটের ক্রেতা তো সবাই না, মনে করেন থাউজেন্ড একজন আছে, যাদের টাকা আছে তারা রিয়েল এস্টেট কিনবে, যাদের টাকা অলরেডি আছে। এটা তো সাধারণ পাবলিকের মার্কেট না, এটা যাদের টাকা আছে মানি ম্যান ইনকাম আছে তারাই কিনতে পারে, সাধারণ মানুষ লো ইনকাম পিপল মিডল ইনকাম তারা তো বাড়ি কিনতে পারে না। তো আর এই মার্কেটটা একবার খারাপ হয়েছে কিন্তু আর সারা জীবন তার করোনা ভাইরাস থাকবে না, কন্ট্রোলে আসবে, আচ্ছা তখন আবার বাড়বে, সব ব্যবসা যে বাড়বে তাতে আমাদের এত মানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তাহলে বাড়বে, তাহলে আসলে যারা ক্রেতা কিনতে চান তাদের জন্য আসলে এত সুসংবাদ নাই। আমি আপনার কাছে ফিরছি, কিন্তু আমি আমার সহকর্মীদেরকে একটু অনুরোধ করব আমাদের সাউন্ড সিস্টেমটা একটু চেক করার জন্য, কারণ অনেক দর্শক এর মধ্যে কমেন্ট করছেন যে সাউন্ডে কোনো একটা অসুবিধা হচ্ছে, তারা ভালো করে শুনতে পাচ্ছেন না। সুতরাং আমার সহকর্মী যারা আছেন অনেক পরিশ্রম করেন, তাদেরকে অনুরোধ করব একটু সাউন্ড চেক করার জন্য। এবং দর্শক আপনারা কিন্তু এখানে ফোন করতে পারেন 6463079828 নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। যে আমি বলছিলাম যে আসলে তাহলে তো যারা বাড়ি কিনতে চায়, যাদের জন্য ব্যবসা, যাদের জন্য রিয়েল এস্টেট বিজনেস, তাদের জন্য আসলে দাম কমার মতো কোনো সুখবর নাই। আর বাড়ি যখন মানুষ কিনে, মানুষ কিনে তো হুট করে বেসে না, মোস্ট অফ দি পিপল আবার থাকার জন্যও কিনে, তো তাদের বাড়ি দাম বাড়া আসা তেমন কিছু আসা যায় না, কারণ তারা থাকার জন্য বাড়িটা কিনছে। আর তাদের কেনার সুবিধা হলে যখন ইন্টারেস্ট রেট কমে যাবে, কমে গেলে তাদের অ্যাফোর্ডেবল ক্ষমতা বাড়বে, যেহেতু তাদের মান্থলি পেমেন্ট কম আসবে। যারা টাকা তো আছে তাদের আছেই, তারা জাস্ট এখন জায়গা মতো ইনভেস্ট করবে। আগে যদি মান্থলি পেমেন্ট আসতো মনে করেন $1500, এখন হচ্ছে $1200 আসবে, তাহলে প্রতি মাসে সে সেভ করতেছে $300। মানে কি এখন যদি কেউ বাড়ি কিনতে চায় তাহলে সে ইয়েটা কম, ইন্টারেস্ট রেট কম পাচ্ছে, তো ইন্টারেস্ট রেট কম হলে এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে, যখন ইন্টারেস্ট কম তখন মানুষও বাড়ি কিনতে চায়, বেশি কিনতে চায়, তার বায়ার যখন বেশি থাকবে তখন দাম তো কমবে না, দাম বাড়বে। তাহলে কি এখন কি এখন যে ইন্টারেস্ট রেট রয়েছে এটি কি আরও কমবে? কমতে পারে, কারণ যেহেতু স্টক মার্কেট খারাপ এই জন্য ইন্টারেস্ট বাড়ার সম্ভাবনা খুব কম, আর ইন্টারেস্ট রেট আরও কমবে যেহেতু রিয়েল এস্টেট মার্কেটটা গভর্নমেন্ট সার্ভিস ধরে রাখার জন্য, এই জন্য তারা ইন্টারেস্ট রেট কমাইতেছে। তাহলে যারা বাড়ি কিনতে চায় তাদেরকে আসলে একটু খেয়াল রাখতে হবে যে ইন্টারেস্ট রেট কমছে কি না, কমলে তারা আসলে কিনতে পারবে, তাই পারবে কি না, এটা একটা ভালো। রিয়েল এস্টেট তো অনেক বড় একটা সেক্টর, অনেকে বাড়ি কিনতে পারে, অনেকে জমিও কিনতে পারে, জমি কেনার ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে? জমি কিনতে পারে, যারা জমি কিনে তারা বাড়ি বিল্ড করতে পারে। তো আমার একটা বিশেষ প্রোগ্রাম আছে, আমরা ফ্লোরিডাতে আমি একটা বিগ কোম্পানির জমি বিক্রি করি, আমি তাদের সোল এজেন্ট নিউ ইয়র্কের জন্য। তো ওদের বাড়ি গেলে ওদের বিল্ডেবল ল্যান্ড আছে, যে ল্যান্ডগুলো আছে এগুলো রেডি টু বিল্ড, এই ল্যান্ডগুলো বিষয়গুলো ক্লোজ টু ট্যাম্পা, জায়গাটা হলো নট পোর্ট, ক্যান ট্যাম্পা, পোর্ট মায়ার্স এগুলোর কাছাকাছি। তো এখানে বাড়িগুলো আশেপাশে কিন্তু সব ইউটিলিটি আছে, রাস্তাঘাটে মানুষ থাকে, জাস্ট এগুলোকে মানে কেনার পরে যে এনি টাইম বাড়ি করতে পারবে, মানে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করতে হবে। ল্যান্ড কি এখনই বাড়ি করার মতো ল্যান্ড নাকি ল্যান্ড ডেভেলপ করতে হবে? ল্যান্ড ডেভেলপ করতে হবে না, এখনই বাড়ি করার মতো। ফ্লোরিডা ট্যাম্পাতে, ট্যাম্পা ক্লোজ টু ট্যাম্পা পোর্ট, নট পোর্ট, জায়গাটা নট পোর্ট। তো আমাদের সুবিধা হলো কি, আমাদের কোম্পানি যখন যদি কেউ বাড়ি জায়গাটা কিনতে চায় তখন আমাদের কোম্পানি অফার করে যে তাকে $200 তার কাছ থেকে একটা মানি অর্ডার নেয় অ্যাজ এ লাইক ফেয়ার হিসাবে,
টিকিট পেয়ার, তো এটা দিয়ে 1-2 হাজার ডলার কিনলে কোম্পানি তাকে, কোম্পানি নিজে টিকিট কিনে তাকে ফ্লোরিডা নিয়ে যাবে। ইভেন এয়ারপোর্ট থেকে ওখানে, ওখানে জমির দাম কেমন? আমি একটু স্টেপ বাই স্টেপ আসতেছি, বলুন। কারণ যখন মানুষ জানতে চাইবে যে আসলে আমরা যাবো কেনা এখানে, তো যাওয়ার জন্য একজন মানুষ যাইতে হলে অ্যাটলিস্ট $500 খরচ হয় ফ্লোরিডা আসা যাওয়ায়। আমাদের কোম্পানি মাত্র $200 তাকে নেবে, দিয়ে ওখানে হোটেলে রাখবে, খাওয়াবে এক রাত, তারপরে ওরা সাইট সিইং করে তাদের কোন কোন জায়গায় জমি আছে, আশেপাশে কী কী ধরনের বিল্ডিং আছে, ব্যবসা আছে, সি বিচ, এগুলো সব দেখায়। তো যেই যে দেখতে যাবেন সে যদি পছন্দ হয় তাহলে কিনবে, আর পছন্দ না হলে তার $200 মানলে তার খরচ। আর যদি সে কিনে এই $200 কোম্পানি প্রাইসের একটা ক্রেডিট দিয়ে দিবে। এই জমিগুলোর দাম হলো $30,000, জমির পরিমাণ হলো 100 by 100 lot, হুইচ ইজ 10,000 square feet, একটা ভালো লট যে কেউ কিনতে চায়। আর জমিটা হলো ফ্লোরিডা অনলি স্টেট যেখানে ব্যাংক বাড়ি করার জন্য ল্যান্ডের উপর লোন দেয়। তো নিউ ইয়র্ক কিন্তু আমরা যখন একটা বাড়ি করতে চাই তখন আগে ল্যান্ডের উপর ফাউন্ডেশন করতে হয়, ফাউন্ডেশন শেষ হলে তারপর ব্যাংক ওয়ান স্টোরি করলে তারপর নিউ ইয়র্ক ব্যাঙ্কগুলো লোন দেয়। আর ফ্লোরিডা চিপের মধ্যেও জমি কেনা যায়, আর ওখানে বিল্ডাররা আছে, ওখানে মনে করেন একটা 250,000 হইলেও একটা বাড়ি কিনতে পারে, নিউ বিল্ড করতে পারে। তো তার খরচ হলে সে 10% ডাউন দিতে পারে, যে 250,000 বাড়ির দাম হয় 10% ডাউন দিলে মনে করেন অলমোস্ট লাইক এগুলোর যে জমিগুলো আছে 100 by 100, এটা কি ফিট না স্কোয়ার ফিট এক একটা, এবং দাম বলছেন $30,000, রাইট? আমি ফিরছি আপনার কাছে, একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জামাইকা থেকে মুসলমান আক্তার বলতেছি। অ্যাকচুয়ালি আমি একটা বাড়ি কিনবো কন্ট্রাকশন করছি, তো বর্তমানে এক্স্যাক্টলি ইন্টারেস্ট রেট কত এটা আমি জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ, এটা খুব সুন্দর প্রশ্ন। ইন্টারেস্ট রেটগুলো আপ অ্যান্ড ডাউন হয়, যার যখন উনি যে বাড়ির লোন অ্যাপ্লাই করলে যখন যেদিন কমিটমেন্টটা তাকে দিবে ওই দিনই ইন্টারেস্ট রেটটা লক করতে হয়, লক করলে টু উইক্সের ক্লোজিং করতে হয়। এখন তো আপ ডাউন বেশি হলে এখন সমস্যা নেই, কমলে সমস্যা নেই, বাট ইন্টারেস্ট রেট এখন লো। লো মানে এখন কত, অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ কত? আন্ডার ফোর পার্সেন্ট। তো কম, তো কম, অনেক কম ইন্টারেস্ট রেট। অনেক হলে আপনাকে 4% ইন্টারেস্ট দিচ্ছে, এটা অ্যাকুরেট না। অ্যাকুরেট যখনই হবে তখন সে লোনে অ্যাপ্লাই করি, লোনের কন্ডিশান ফুলফিল করি, যখন যেদিন রেটটা লক করবে ওই দিনে তার রেটটা ফিক্স হবে। তো আগে তো ওনাকে লোনে অ্যাপ্লাই করতে হবে, লোনে অ্যাপ্লাই করি উনি সব কন্ডিশান ফুলফিল করলে তাকে একটা কমিটমেন্ট দিবে, ফাইনাল কমিটমেন্ট, ওই দিনে তারা রেটটা লক করে, ওইটা ওনার ইন্টারেস্ট। তাহলে এই 4% কতদিন ধরে আছে বা আগে কত ছিল আপনি বলছেন? যেহেতু লো আগে 4.5 ছিল, 5 ছিল, 5.5 ছিল, কমে গেছে। আর এই সামনের দিনগুলোতে এটা কত হতে পারে, যেহেতু আমরা বলছি যে করোনা ভাইরাসের কারণে শেয়ার মার্কেটে এক ধরনের কমলো, আমার মনে হয় ইন বিটুইন 3-4 থাকবে, এর নিচে নামবে না মনে করছি। যাক, আমি একটা বিরতি থেকে আসি, বিরতি থেকে আমরা ফ্লোরিডাতে আপনাদের যে প্রজেক্ট আছে এটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এটি একটা খুবই লাভজনক এবং আকর্ষণীয় প্রজেক্ট হতে পারে। টেম্পা খুবই পপুলার একটা জায়গা, সম্ভবত ফ্লোরিডার ক্যাপিটাল টেম্পা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন টিভি বিএন অ্যানালাইসিস, এবং আমার সঙ্গে আজকে রয়েছেন রিয়েল এস্টেট ব্রোকার মাকসুদুর রহমান, তিনি ট্যাক্স অ্যাকাউন্ট্যান্টও। আমরা যেটি আলাপ করছিলাম যে ফ্লোরিডাতে আপনাদের একটি প্রজেক্ট আছে যেখানে আসলে একেবারেই অল্প দামে আপনারা জমি বিক্রি করছেন, এক একটি জমির আয়তন হবে 100 by 100 square feet, প্রায় বাংলাদেশের যদি আমরা 10,000 square feet টোটাল
টোটাল 10,000 মানে কাঠা হিসেবে যদি ধরি প্রায় 14 কাঠার মতো, রাইট? এবং এটার দাম সর্বসাক করলে $30,000 এবং ব্যাংক লোন, ফ্লোরিডার গভর্নমেন্ট যে স্টেট তাদের একটা পলিসি আছে ব্যাংক লোন, সেখানে পাওয়া যায় 10% ডাউন পেমেন্ট দিতে। ব্যাংক লোন পাওয়া যায় এবং আমাদের কোম্পানি ফাইন্যান্স করে। কোম্পানি ফাইন্যান্স করে, সুতরাং কেউ যদি এই জমি কিনে এখানে আসলে ডেভেলপ করে নিতে পারে, বাড়ি নিজে করতে পারে অথবা ডেভেলপার যা বিল্ডার্স আছে তাদেরকেও দিতে পারে, রাইট? এখন আপনি এটা এটা দেখার একজন আমাকে এখানে অলরেডি প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে হোয়াট ইজ কন্ট্যাক্ট নাম্বার, মুন্সি মোহাম্মদ তারিক, তিনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি জানতে চাচ্ছেন। তো বলে দেব আমরা, জি আপনি বলে দিবেন, আপনি বলুন জি। আমার ফোন নাম্বার 718-581-6081। আমাদের জ্যাকসন এটা অফিস আছে, জামাইকা অফিস আছে, দুইটা অফিসে। আপনাদের অফিসের নাম কি? ট্রান্স গ্লোবাল রিয়েল এস্টেট। ট্রান্স গ্লোবাল রিয়েল এস্টেট, নিশ্চয়ই আমাদের দর্শক যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন। এবার বলুন যে এই জমি ডেভেলপ করতে কী কী লাগতে পারে এবং দাম যে $30,000 বলছেন সেটা কি ফিক্সড, এটার সঙ্গে আবার কোনো নেগোসিয়েশনের কোনো ব্যাপার নেই? নেগোসিয়েশন হতে পারে, বাট আগে যে দেখি পছন্দ হলে, দেখি পছন্দ হোক তাহলে আমরা নেগোসিয়েশন করতে পারবো। এই যে সুবিধে হলে ওরা আপনি দেখি পছন্দ হলে কিনবেন, এবং কেনার জন্য আপনাকে তো অলমোস্ট সব খরচটাই কোম্পানি বিয়ার করতেছে। আর ল্যান্ডের উপর সাধারণত কেউ কোনো কোম্পানি লোন দেয় না, আমাদের কোম্পানি ওরাই ফাইন্যান্স করে। আপনার ক্রেডিট স্কোর যাই হোক, আপনার ইনকাম যাই হোক, ইট ডাজেন্ট ম্যাটার। কিনতে চান আপনি 10% ডাউন পেমেন্ট দিলে আপনাকে মনে করেন 10 বছরের জন্য তারা লোন দিবে, প্রতি মাসে খুব অল্প $30,000 লোনের, আপনি লোন হবে 25,000 বা 27,000, আপনার লেস দেন 400 মান্থলি পেমেন্ট আসবে, সো উইচ ইজ অ্যাফোর্ডেবল। আপনি কয়েক বছর আপনি যখন এক্সট্রা পেমেন্ট করবেন তখন দেখা যাবে যে আপনার আস্তে আস্তে জমির প্রিন্সিপাল কমে গেছে। এনি টাইম আপনি ফুল পেমেন্ট করলে ডিসকাউন্ট দেয়, ওরা প্রতি বছরে ডিসকাউন্ট দেয় যে যারা এক্সট্রা পেমেন্ট করবে তাদের ডিসকাউন্ট দেয়। সাপোজ যদি কেউ $1,500 পে করে তারা বলে না তোমাকে $2,000 ক্রেডিট দিয়ে দিব, এই ক্রেডিটগুলো নিতে পারে সবাই। আপনাদের এই লোকেশনটা ফ্লোরিডার টেম্পার কত দূরে? আমি যদি খুব স্পেসিফিক করে বলি ফ্লোরিডার ডিজনিল্যান্ড আছে, ডিজনিল্যান্ডের থেকে কত দূরে? ডিজনিল্যান্ড থেকে অ্যাবাউট 80 মাইলস, আর টেম্পা থেকে এয়ারপোর্ট থেকে 20 মাইলস ড্রাইভ করলে আমাদের লোকেশন। বেশি দূরেও না আসলে, এটা আসলে তিনটে এয়ারপোর্ট পাশাপাশি আছে, একটা হলো টেম্পা, আর একটা হলো ফোর্ট মায়ার্স, আর একটা হলো সারাসোটা, এই তিনটে অলমোস্ট সেম দূরত্বের মধ্যে আছে এখানের মধ্যে। আমরা জানি যে অনেকেই নিউ ইয়র্কে জীবনযাপন অনেক এক্সপেন্সিভ, অনেকেই নিউ ইয়র্ক ছেড়ে অন্যান্য স্টেটে যাচ্ছেন, অনেকে যাওয়ার চিন্তা করছেন, আর ফ্লোরিডার আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো বলে সবাই, এবং সেখানে বাংলাদেশি কমিউনিটিও খুব তারা বেশ স্ট্রং কমিউনিটি হিসেবে গড়ে উঠছে। আমার মনে হয় বাংলাদেশি যারা বাড়ি টাড়ি কিনতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ থাকতে পারে এখানে। আর এই এলাকাটা কিন্তু মানে ডেভেলপড এরিয়া, যারা থাকে তারা খুব হাই ইনকামের লোক, প্রফেশনাল লোক, বাঙালি যদিও কম তো এখানে কিছু কিছু প্রফেশনাল লোকজন থাকে, পাকিস্তানি বাংলাদেশি। যেমন মায়ামিতে দেখা যায় যে অল কাইন্ড অফ লোক থাকে, যেমন জ্যাকসনের মতো এলাকা যদি আমরা কিছু কিছু লোক যাই প্রফেশনাল, আমাদের একটা কমিউনিটি হইতে পারে। আমি নিজেও কিনছি এবং আরও লোকজনও কিনছে, কিনতেছে, তো আমি চেষ্টা করছি আমাদের একটা ওখানে এলাকার মধ্যে আমাদের বাংলাদেশি কমিউনিটি আমরা গড়ে তুলব। এটা আমাদের যখন আমরা রিটায়ারমেন্ট করবো আমাদের একটা ভ্যাকেশন হোম দরকার, বা ওখানে আমরা উইন্টার এখানে শীত অনেক সহ্য হয় না, উইন্টারে আমরা ওখানে কাটাইলাম আবার সামারে আসলাম, উইচ ইজ ভেরি গুড। যে অপরচুনিটি আছে খুবই ভালো অপরচুনিটি। আপনি ল্যান্ডটা কিনতে 3,000 টাকা দিয়ে কোনো ল্যান্ড কিনতে পারবেন না, ল্যান্ডের কেউ লোন দেবে না, বাট আমাদের কোম্পানি সেই সুযোগটা দিচ্ছে যে আপনি লোন নিতে পারেন। আমার মনে হয় এটা একটা খুবই ভালো সুযোগ। একজন আপনার নাম্বারটা একটু কনফার্ম করতে যাচ্ছেন, 718-581-6081, right? দর্শক আপনি ফোন নাম্বারটি একটু কারেকশন করে নেবেন, 718-581-6081। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি জামাকা থেকে নাম বলতেছি। আসলে আপু আমি একটা বাড়ি কিনতেছি, আমি একটা জিনিস জানতে চাইতেছিলাম, আমি ফার্স্ট টাইম হোম বায়ার,
তো আমি অনেকে বলতেছিল যে অ্যাজ ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে একটা প্রবলেম আছে যে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে গভর্নমেন্ট নাকি কিছু টাকা পে করে, এটা কতটুকু সত্যি? আর আমি যদি পে করে আমি এটা কিভাবে পাইতে পারি টাকাটা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অনেকে অনেক কথা বলে, অনেকে হয়তো জানে আর কেউ জানে না, বাট এখন আসলে কোনো প্রোগ্রাম নেই যে গভর্নমেন্ট টাকা বাড়ি কিনলে ফার্স্ট টাইম হোমবারের বাড়ি কিনে টাকা পে করবে। আর যে ফার্স্ট টাইম হোমবারের সুবিধা হলো যেটা এপিএইচএ লোন বলে, এটা ফেডারেল হাউজিং যে লোনটা, ওই লোনটার ইন্টারেস্ট রেটটা একটু কম থাকে, ওইটাই সুবিধা। ওইটা শুধু ফার্স্ট টাইম হোমবায়ার জন্য, সেকেন্ড টাইম হোমবায়ার এপিএইচএ লোন পাবে না। ওইটাই আমার মনে হয় আপা সেইটাই বলেছেন যে তো এটার জন্য এক্সট্রা কোনো মানি দেয় না। এক্সট্রা মানি চাই যদি কেউ হয়তো বাড়ির দাম ডাউন পেমেন্ট আছে, ক্লোজিং কস্ট নেই, ক্লোজিং কস্ট ব্যাঙ্ক থেকে নিতে পারে, এটা অ্যালাউ করে এগুলো আর কি। আসলে কোনো এক্সট্রা কোনো মানি কাউকে দেয় না। এটা যখন দিয়েছিল যখন ওবামা সময় ছিল, ফার্স্ট টাইম হোমবায়ার, তারা 10,000-9,000 দিয়েছিল, ওইসব প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন আপনি বলছেন যে একটি সুযোগই শুধু আছে, সেটা ইন্টারেস্ট রেট একটু কম পাওয়া যায়। যারা ফার্স্ট টাইম হোমবায়ার তাদের জন্য ফেডারেল ইন্টারেস্ট রেটটা একটু কম আছে, তাই তো? এই সুযোগটি নিশ্চয়ই তিনি নিতে পারেন। এই একই সুযোগ কি ফ্লোরিডার জন্য প্রযোজ্য হবে? ইয়েস, হোয়াই নট। ফার্স্ট টাইম হোমবায়ার ধরেন কেউ নিউ ইয়র্কে থাকছেন বা অন্য যে কোনো স্টেটে আছেন, ভাবছেন যে ফ্লোরিডাতে তাহলে একটা যেহেতু কম দাম আছে, এখানে আমি একটা বাড়ি একটা জমি কিনলাম, সেক্ষেত্রে কি উনি এই এপিএইচএ লোন যেটা, এটার ফার্স্ট কন্ডিশন হলো যে সে অন্তত 1 বছর আগে থাকতে হবে। যদি কেউ না থাকে সেটা ভায়োলেশন হয়ে যায়। তো 1 বছর থাকে সে এটা লোন রিফাইন্যান্সও করতে পারে, আবার সে নিজে রাখতেও পারে ওইভাবে। সেক্ষেত্রে ইন্টারেস্টের যে কম বলছেন, কম মানে কত কম? ধরেন এখন যদি ইন্টারেস্ট রেট 4% আপনি বলছিলেন, 4% হয়ে থাকে, সেক্ষেত্রে ফেডারেল ইন্টারেস্ট রেটটা কম বলতে কত কম হতে পারে? মেবি লাইক 3.5%, বাট ডিপেন্ড, এটা ইন্টারেস্টের অনেকগুলো ফ্যাক্টর আছে, তার ইনকাম, তার অ্যাসেট, তার ক্রেডিট স্কোর, এগুলো কিন্তু ফ্যাক্টর ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য। এটা ব্যাঙ্ক ডিসাইড করবে যারা লোন দেবে। আমি তো কিন্তু লোনের কাজ করি না, আমি শুধু রিয়েল এস্টেট, বাট যে নলেজগুলো আমি জানি এগুলো মানুষকে বলি আর কি। আমার মনে হয় খুবই একটা ভালো প্রজেক্টের কথা আপনি বলেছেন। এর মধ্যে আমার সময়টা প্রায় শেষ, তা নাহলে আমরা এই প্রজেক্টে নিয়ে আর একটু আলোচনা করতে পারবো, নিশ্চয়ই আরেকদিন করতে পারবো। খুব সংক্ষেপে যদি একবার আমি একটু মানে কনসাইজ করে নিয়ে আসি, সেটি হচ্ছে ফ্লোরিডার টেম্পাতে, যেটি আপনার ডিজনিল্যান্ড থেকে 80 মাইল দূরে, আবার টেম্পা থেকে টেম্পা যে এয়ারপোর্ট 20 মিনিটের দূরত্বে, খুবই ভালো একটা লোকেশন। এবং ফ্লোরিডার আবহাওয়া আমরা সবাই জানি খুবই ভালো একটা ওয়েদার, অনেকটা বাংলাদেশের মতো ওয়েদার। সেখানে আপনারা 100x100 square feet আপনার জমি মাত্র $30,000 পাওয়া যায়। টাকাটা আপনাদের সঙ্গে একটু নেগোসিয়েটও সুযোগ আছে, এবং ওখানে জমি কিনলে আসলে একটি লোনও পাওয়া যায়, ব্যাংক লোনও পাওয়া যায়। সেই ক্ষেত্রে মাসে যেই ইন্টারেস্ট রেট আসবে সেটা খুবই সামান্য, এবং ওটি বিল্ডার্সকে দিয়ে তাহলে তারা বানাতেও পারবে। আমার মনে হয় এটি খুবই, এবং আপনারা এই কেউ বাড়ি কিনতে আগ্রহী হলে তাকে মাত্র $200 একটি মানিগ্রাম দিয়ে পুরো এলাকাটা আপনারা ঘুরিয়ে তাকে দেখিয়ে নিয়ে আসবেন, তাই তো? থাকা খাওয়ার পুরো সুযোগ, সব সুযোগ $200 বিনিময়ে। আমার মনে হয় খুবই ভালো একটা আকর্ষণীয় একটি অফার আপনারা দিচ্ছেন, নিশ্চয়ই অনেকেই আগ্রহী হবে, বিশেষ করে যারা বাড়ি কিনতে চায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এরকম কিছু তথ্য দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। টিভি অ্যাঙ্কে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আমার ফোন নম্বর 7185816081, যে কোনো সময় কল করবেন বিস্তারিতের জন্য। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। দর্শক আপনারা ভালো থাকুন, এবং আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশই বাড়ছে, সুতরাং করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, বারবার হাত ধুবেন। জনসমাবেশ বা যেখানে জনগণের উপস্থিতি বেশি থাকতে পারে সেই সমস্ত এলাকা এড়িয়ে চলবেন, কারোর সঙ্গে করমর্দন করবেন না। আশা করি এই সমস্ত সব সতর্কতা আপনারা গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।